हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल मधुस ब्लॉग। आशा करছি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি না পাগল হয়ে গেছি, মানে এখনো পুরোটা হইনি, পাগল অর্ধেকটা হয়েছি আর পুরোটা হয়ে যাব পরশুদিনের মধ্যে। পুরোটা মনে হয় পাগল হয়ে যাব, নিজেকে পাগল পাগলই লাগছে আর কি। তার কারণ মানে কি বলবো, কখন যে মানে টাইম মাঝে মাঝে ভুলে যাচ্ছি, কখন কোন কাজটা করব সেটাও ভুলে যাচ্ছি। একে একটা টেনশন হচ্ছে যে মেয়ের সামনে স্কুল খুলছে, এত দু বছর পর স্কুল যাবে আর কি। হ্যাঁ, মানে আমার মেয়ে তো আনন্দে নাচছে আর কি, কিন্তু আমি ভয় লাগছে আমার যে কি হবে, ও কি করবে, গিয়ে ঠিকঠাক লিখতে পারবে তো, সব কিছু করতে পারবে তো, সেই টেনশনে একটা টেনশন হচ্ছে। আর আরেকজনের পাগলামিতে আমি আরো পাগল হয়ে গেছি। জানবে কার পাগলামি, কি কারণে আমি পাগল, আমার অনুভব হচ্ছে পাগল হয়ে গেছি। দেখতে পাচ্ছ ওর মাথাটা, জানি না ঠিক আছে কিনা, নিজে তো পাগলামা করছে প্লাস আমাদেরও পাগলা করেই ছাড়ছে একদম। পুরোই পাগল আমি হয়ে যাবো আর কি দুদিনের মধ্যে। তার কারণ আমাকে ওর যখন কি যখন স্কুলে পড়ছিল তখন 5 বছর বয়স ছিল, তখন নার্সারি টুতে পড়তো আর কি, তখন 5 বছরের জন্মদিনের বার্থডেতে অনেকগুলো গিফট পেয়েছিল আর কি, পেন্সিল বক্স, টিফিন বক্স, ওয়াটার বোতল, এগুলো সবই পেয়েছিল। তো সেগুলো তো সবই তোলা ছিল, ভেবেছিলাম ক্লাস ওয়ানে ট্রানজিশন থেকে যখন ক্লাস শুরু হবে তখন নতুন জিনিস নিয়ে যাবে। তো তারপরে তো লকডাউন শুরু হয়ে গেছিলো আর জিনিসপত্রগুলো যথারীতি কাপড়ের ভেতরে ঢোকানো হয়েছিল। তো এখন যখন বলেছে ক্লাস শুরু হবে আর কি, তখন আমাকে বায়না ধরেছে, মা আমার জিনিসগুলো বার করে দাও, আমি ওখান থেকে স্কুলে নিয়ে যাবো। আমি বলছি যেগুলো পুরনো আছে সেগুলোই এখন নিয়ে যা, ক্লাস টু থেকে তুই নতুন জিনিস নিয়ে যাস, তখন বার করে দেবো। না, তুমি এখনই বার করে দাও। এই দুদিন তো মাথা খারাপ করে দিল, আমাকে বার করে দাও, বার করে দাও, বার করে দাও। এখন বার করে দিয়েছি কিন্তু ডিসাইড করতে পারছে না যে ওইগুলোর মধ্যে কোনটাও নিয়ে যাবে। 10 বার শুধু জিজ্ঞাসা, 10 বার কি মানে 5 মিনিট পর পর আর কি জিজ্ঞাসা করছে যে মা আমি কোনটা নেবো, কোন বোতলটা নেবো, কোন টিফিন বক্সটা নেবো, আমি কোনটার মধ্যে কি খাবার নেবো, পেন্সিল বক্সে কি কি নেবো, কোন ব্যাগটা নেবো। 10 বার করে ব্যাগ নিয়ে আমি তাহলে যাচ্ছি স্কুলে, মা টাটা করেই যাচ্ছে, মানে সারাক্ষণ শুধু এই করেই বেড়াচ্ছে আর কিছু। মানে আমাকে একবার বিরক্ত করছে, একবার আমার মাকে, একবার আমার বাবাকে, শুধু ঘরের লোককে দেখে হচ্ছে না, পাশে জানলা থেকে মানে পাশে আমার এক বোনের, বোনেরা থাকে আর কি, তো ও মিমি বলে ডাকে, তো তাদের ডাকছে, মিমি তুই একটু বলতো আমি কোন টিফিন বক্স নেবো, কোনটা কি নেবো। তো সারাদিন এই করে করে মাথাটা খারাপ করে দিয়েছে, দেখো না এখনো বসে বসেই ওই নিয়েই বসেছে। দেখতে দাঁড়া দেখাই, এই দেখো না জিনিসপত্রের সম্ভার নিয়ে বসেছে, ব্যাগ, বোতল, টিফিন বক্স। ওনাকে ডিসাইডই করতে পারছে না যে কোনটা ও নেবে, ওর কোনটা সুবিধা হবে। এই দেখো ব্যাগের মধ্যে এখনো ওখানে প্রচুর আছে, সেগুলো তো বার করতে আমি বলেছি এগুলো বার করিস না, এত লাগবে না, এখান থেকেই তুই একটা নিয়ে যে কোনো, কিন্তু সে ডিসাইডই করতে পারছে না। সব নাকি কোনটা টাইট, কোনটা খুলতে পারছে না, কি যে করবে, তো কি করবে আমি জানি না। তো আজকে তোমরাই একটু ওকে এখানে একটু বলো যে ও কি কোনটা কি নেবে, তোমরা আমাকে একটু প্লিজ হেল্প করো। পাগল হওয়া থেকে, আমার পুরোপুরি পাগল হওয়া থেকে তোমরাই আমাকে একটু বাঁচাতে পারো। তো তোমরা প্লিজ ওকে বলো যে কোন বোতলটা নেবে, কোন টিফিন বক্সটা নেবে। আমার ডিসিশন মানে আমার ডিসিশনে তো কিছু করতে পারছে না, তো তোমরা একটু সবাই মিলে জানাও যে কোন টিফিন বক্স, কোন পেন্সিল বক্স কি ও নেবে। তাহলে যদি ওর মনে একটু শান্তি হয় যে না সবাই মিলে বলছে এটা নিতে, এখানে নিতে, তো প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো পাগল হওয়া থেকে বাঁচাতে। তো দাও তোমাকে দেখাই, তোমরা তাহলে বলবে কোন জিনিসটা ও নেবে, ঠিক আছে? না, আমার জিনিস আমি দেখাবো। বলছে ওর জিনিস ওই দেখাবে, ওই দেখাবে। তোমরা আমাকে একটু হেল্প করো না, বলো কোনটা সুন্দর। প্রথমে তোমাদের আমি পেন্সিল বক্স দেখাই। ছোট পেন্সিল বক্সই ভালো, ম্যাম তো বলেছে একটা
পেন্সিল রাবার বেশি বড় নিয়ে লাভ নেই এখন ছোটই নেই আর এইটা একটা ফেটোলা আছে আমি আমার এটাই পছন্দ যেহেতু মা বলছে ছোট পেন্সিল বক্স ভালো লাগে মা একটু বলছে যে এইটা ভালো তাই আমার এটাও পছন্দ হয়েছে তোমরা শুধু বলো কোনটা ভালো এরপরে দেখাবো টিফিন এটা টাইট এটা খুলতে পারবি না এটা মিস না এটা ঢুকিয়ে দাও এটা বড় হলে নিবি সেটা এখন নিতে পারবি না হ্যাঁ এটা দেখে বেশ এটা বার করি ফুলগুলো সবে আছে তো টিফিন পড়ে যাবে তোর বার করতে দিই সব এটা খুলি প্রথম দেখাই এই বক্সটা এটা একটা স্কাই কালারে এটা এই খুললে আর এই ভেতরটা এতটা বড় আছে আর এটা হলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো আর কমেন্ট করে প্লিজ
ওকে অন্তত হেল্প করো, আমাকে পাগল হওয়ার হাত থেকে বাঁচিও। আর তোমরা যদি কেউ এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমার পাগল হওয়ার নোটিফিকেশনটা তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এখানেই রাখছি, টাটা। টাটা করবি? টাটা করে দে, ফ্রেন্ডদের সব টাটা করে দে। তোমরা বলো কিন্তু যে আমার কোন টিফিন বক্সটা ভালো লেগেছে, কোন ওয়াটার বোতল।